ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুক বা ফেসবুক পেজে পে আউট সেট আপ করতে চাচ্ছি, তারা কিভাবে খুব সহজে ফেসবুক বা ফেসবুক পেজে পে আউটটা সেট আপ করতে পারবো, তো আজকের ভিডিওতে সেই বিষয়টা আপনাদের দেখাবো। ইতিমধ্যেই কিন্তু কিভাবে ফেসবুকের পে আউট সেট আপ করবেন, এটা নিয়ে কিন্তু আমরা আরও একটা ভিডিও দিয়েছিলাম। তো ওখান থেকেও কিন্তু অনেক লোক কিন্তু পে আউটটা সেট আপ করে নিয়েছেন। তো অনেকের আবার যে প্রবলেমটা হচ্ছে সেটা অনেকে বলতেছেন যে ভাই, আমাদের সিগনেচারটা নিচ্ছে না, তো কীভাবে এটা সলভ করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো। তো অনেকে আমাকে যে কোশ্চেনটা করেন যে ভাই, আমরা তো দেশের বাইরে থাকি, তাহলে আমরা কিভাবে ফেসবুকের পে আউটটা সেট আপ করবো? তো অনেকে আমাকে বলেন যে ভাই, আমরা তো এক দৃষ্টিকে থাকি, তো সেক্ষেত্রে আমরা যদি অন্য দৃষ্টিকে জব করি, সেক্ষেত্রে আমরা কিভাবে পে আউটটা সেট আপ করবো? তো আজকের ভিডিওতে এ টু জেড ফুল ক্লিয়ার করে দিব। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, আপনারা এ টু জেড ক্লিয়ারভাবে আপনাদের পে আউটটা সেট আপ করে নিতে পারবেন। আপনাদের সিগনেচার প্রবলেমও হবে না, আপনাদের প্রাইমারি অ্যাড্রেস সেট আপ করতেও কোনো প্রবলেম হবে না। আশা করি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আপনি সাকসেসফুলভাবে পে আউটটা সেট আপ করে নিতে পারবেন। তো অনেকে আমাকে আরেকটা কোশ্চেন করেন, সেটা হচ্ছে ভাই, টিন সার্টিফিকেট কি? তো দেখুন, টিন সার্টিফিকেট নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে। তো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু খুব সহজেই জানতে পারবেন টিন সার্টিফিকেট কি। ভিডিওটা লং করবো না, তো চলুন ফুল বিষয়টা আপনাদের স্ক্রিনে দেখাবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, যেভাবে খুব সহজে আপনারা ফেসবুকে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করবেন, তো আমি ফার্স্টে আমার যে প্রথম যে অ্যাকাউন্টটা, আমরা সেটার ভিতরে একটু প্রবেশ করব। এটার ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি যদি রিস্কোলিং করি এখান থেকে, দেখুন আমি যদি মনিটাইজেশন একটা ক্লিক করে দিই, এখান থেকে কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটার ভিতরে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা অলরেডি পেয়ে গেছি। এটার ভিতরে না, আমি যে সেকেন্ড যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের ভিতরে আমরা পে আউটটা সেট আপ করে দেখাবো। তো আপনাদের যখন এরকম পে আউট সেট আপের অপশনটা চলে আসবে, আপনাদের কাজ হবে এখান থেকে অ্যাড পে আউট এখানে একটা ক্লিক করে দিবেন। অ্যাড পে আউট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। যখনই আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে দেখুন ইন্ডিভিজুয়াল দেওয়া থাকবে, এবং আপনার যে প্রোফাইলটা, আপনি যদি প্রোফাইলে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে চাচ্ছেন অথবা আপনার ফেসবুক পেজে অ্যাকাউন্ট সেট আপ করতে চাচ্ছেন, আপনার প্রোফাইলের নামটাই কিন্তু আসবে। আপনারা পেজে যদি অ্যাড করতে চান, তাও কিন্তু আপনার প্রোফাইলের নামটা আসবে, আর আপনি যদি প্রোফাইলে অ্যাড করতে চান, তাও কিন্তু আপনার প্রোফাইলের নামটাই আসবে। তো এখানে একটা বিষয় বলি, এই যে আপনার নামটা, এই নামটা যেভাবে আছে আপনি কিন্তু সিগনেচারটা সেমভাবে দিতে হবে। অনেকেই বলেন যে ভাই, সিগনেচারটা নিচ্ছে না, তো আমি আজকে আপনাদের লাইভে দেখাবো। এই নামটা আমি একটা স্ক্রিনশট রাখবো। স্ক্রিনশট রাখার পর এখান থেকে আমরা কি করব, ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখুন নেক্সট একটা অপশন পাবেন, আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। তো যখন এখানে একটা ক্লিক করে দিবেন, এখান থেকে দেখুন আপনার যে ফার্স্ট নাম নজরুল ইসলাম, আপনার যে ফার্স্ট নাম এরকম থাকবে, লাস্ট নাম এরকম থাকবে, এবং এখান থেকে আপনার ডেট অফ বার্থ এখানে দেওয়া থাকবে, এখান থেকে কান্ট্রি বাংলাদেশ, এখান থেকে আপনাদের আর কিছু করতে হবে না। তো তারপর আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন নেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যখন একটা ক্লিক করে দিবেন, আপনাদের সামনে কিন্তু একটু লোড নিবে, পেজটা একটু লোড নিয়ে এরকম একটা অপশন চলে আসবে। তো এরকম একটা অপশন আসার পর এখান থেকে দেখুন কান্ট্রি বাংলাদেশ, এটা বাংলাদেশই থাকবে, আর এখান থেকে যে ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়ালে সিলেক্ট করা থাকবে, এখান থেকে যা আছে তাই থাকবে। আমরা যারা সাধারণ ফেসবুক বা ফেসবুক পেজ ব্যবহার করি, আমাদের কিন্তু সবারই ইন্ডিভিজুয়াল দিতে হবে। তারপর এখান থেকে আপনাদের কাজ হবে এখানে নেক্সট একটা ক্লিক করে দেওয়া। তো যখন এই নেক্সট একটা ক্লিক করে দেবেন, আপনাদের সামনে কিন্তু একটু লোড নিয়ে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে দেখুন আপনাদের এই যে নামটা, ফার্স্ট নামটা এরকম দেখাবে, এবং এখান থেকে অনেকে মিডল নাম দিয়ে থাকেন, আপনি যদি মিডল নাম দেন তাহলে কিন্তু এখান থেকে মিডল নামটা সিলেক্ট করতে পারেন। তো আমরা কিন্তু ম্যাক্সিমাম ইউজারাই মিডল নামটা এখানে সিলেক্ট করি না। তো এখান থেকে আমাদের প্রাইমারি অ্যাড্রেসটা দিতে হবে। তো এই প্রাইমারি অ্যাড্রেসটা আপনি কীভাবে দেবেন, আপনি দেখুন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যদি দেশের বাইরে থাকেন, আমার কথাটা একটু লক্ষ্য করে শুনবেন, আপনি যদি দেশের বাইরে থাকেন, তাও কিন্তু আপনি বাংলাদেশের যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসে আপনি সেট করতে পারবেন, আপনি যেখানে থাকুন কোনো প্রবলেম নেই। অনেকে বলেন যে ভাই, আমরা তো অন্য দৃষ্টিকে জব করি, আপনি যেই দৃষ্টিকে জব করেন কোনো প্রবলেম নেই, আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিবেন। তো আমরা এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে আমি সাবমিট করে দিচ্ছি। তো আমি কিন্তু আমার অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিলাম, প্রাইমারি অ্যাড্রেস। আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা এখানে সেভ করে দিব। তো সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে, তারপরে নিচে পাবেন আপনি টাউন সিটি, আপনি যে সিটিটা সেই সিটিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে গাজীপুরটা সিলেক্ট করে দিব। গাজীপুরটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে দেখুন আপনি নিচের যে লাইনটা আছে সেই লাইনটা আপনি কিভাবে পূরণ করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন, আপনি যদি বাংলাদেশটা দিয়ে থাকেন, অটোমেটিকলি বাংলাদেশের ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা ঢাকা ডিভিশন দিয়ে দিব। আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের হয়ে থাকেন, তাহলে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিবেন। তো তারপরে এখানে নিচে পাবেন পোস্ট কোড, তারপরে এখানে আপনাদের পোস্ট কোডটা দিতে হবে। অনেকেই বলেন যে ভাই, পোস্ট কোড কি? তো দেখুন, পোস্ট কোডটা হচ্ছে পোস্ট অফিস, যে পোস্ট অফিসে গিয়ে আপনি জানতে পারবেন আপনাদের যে পোস্ট কোডটা কি। তো আমি আমার পোস্ট অফিসের যে কোডটা আছে সেই কোডটা আমি এখানে দিয়ে দিব।
তো আমি আমার পোস্ট কোডটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে আপনি একটা নাম্বার দিয়ে দিবেন। অনেকে এখানে একটা কথা জিজ্ঞাসা করেন আমার কাছে যে ভাই এখানে কি আমাদের প্লাস দিতে হবে কিনা, তো এখানে আপনাদের কোনো প্লাস দিতে হবে না, আপনি এখান থেকে 01 থেকে শুরু করবেন, তারপর আপনি বাদ বাকি ডিজিটগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, তারপর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই আপনাদের ফেসবুকে যে ইমেলটা কানেক্ট করা থাকে সেই ইমেলটা দিলে ভালো হয়, তো আপনি যে কোনো একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিলে এখানে হয়ে যাবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে দেখুন, এখান থেকে আপনাদের টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে, টিন নাম্বারটা, তো এইটিকে অনেকে বলেন যে টিন কি ভাই, আপনারা যদি একটু ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু টিন সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে সরকারি ট্যাক্স ইনফরমেশন। তো আমি এখান থেকে আমার টিন নাম্বারটা এখানে আমি দিয়ে দিব। তো যখন আপনাদের টিন নাম্বারটা দেওয়া হয়ে যাবে, তারপর এখান থেকে আপনি একটু স্ক্রলিং করে নিচে আসবেন। আসার পর এখান থেকে দেখুন একটা বক্স পাবেন, এখানে আপনি একটা টিক মার্ক দিতে হবে, এখানে ক্লিক করলে কিন্তু টিক মার্কটা চলে আসবে। তো এখন আপনাদের কাজ হবে এখান থেকে আবার সবকিছু দেখে নেবেন, আপনি যে ফার্স্ট নামটা এটা একটু চেক করে নেবেন, এই যে নামটা এই নামটা কিন্তু আপনার সিগনেচারে কাজে লাগবে। তো এখান থেকে আপনি একটু স্ক্রলিং করে নিচে আসার পর এখান থেকে নেক্সট একটা অপশন পাবেন, আপনাদের কাজ হবে এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেওয়া। তো যখন এই নেক্সট একটা ক্লিক করে দেবেন, আপনাদের সামনে কিন্তু পেজটা একটু লোড নিবে। তো একটু লোড নেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে দেখুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। এখান থেকে আপনারা দুইটা মাধ্যমে কিন্তু এখান থেকে পে আউট করে ফেসবুক, একটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টে থাকুক না কেন। অনেকেই কিন্তু এই প্রশ্নটা আমাকে করে থাকেন যে ভাই আমরা কোন ব্যাংকের অ্যাড্রেসটা দিব। দেখুন আপনি বাংলাদেশে যে কোনো ব্যাংকের অ্যাড্রেসই আপনি দিতে পারেন, তো সেক্ষেত্রে আমি সবসময় ইসলামী ব্যাংকের অ্যাড্রেসটা ব্যবহার করি। তো আমি এখান থেকে ইসলামী ব্যাংকের অ্যাড্রেসটা এখানে সেট করে দিব। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে ম্যানুয়ালি যে ব্যাংক অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনাদের ফেসবুকটা যেই নামেই থাকুক না কেন, আপনাদের ফেসবুকটা যেই নামেই থাকুক না কেন, আপনি এখান থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড্রেস সেট আপ করতে পারবেন। অনেকেই যে ভুলটা করেন, আপনাদের প্রোফাইলে যে নামটা থাকে সেই নামটা এখানে দিয়ে দেন, এই কাজটা কিন্তু আপনারা করবেন না। এখানে যার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আপনারা এখানে যার অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করবেন তার নামটা দিবেন এবং তার এখানে নাম্বারটা দিবেন, তার অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন, তাহলেই কিন্তু এখানে হয়ে যাবে। তো আমি এটা একটু ফর্মটা ফিল আপ করে নিয়ে আসি। আমি এখান থেকে ব্যাংকের যে হোল্ডার নাম সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম, তারপর এখান থেকে আপনার সুইপ কোড দিতে হবে। অনেকে আমাকে বলেন যে ভাই সুইট কোড কি, এটা কিভাবে সংগ্রহ করব। তো এটা যদি আপনি গুগলে সার্চ করেন তাও পেয়ে যাবেন, আর অথবা আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকে গিয়ে যদি আপনি জানতে চান আপনার সুইপ কোডটা কি, তারা কিন্তু আপনাকে জানিয়ে দিবে অথবা আপনাকে লিখে দিবে। তো আমি এখানে সুইপ কোডটা পেস্ট করে দিচ্ছি, আমি যেহেতু কপি করে নিয়ে আসছি আমি এটা পেস্ট করে দিলাম। তো এখান থেকে দেখুন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে চাচ্ছেন সেটার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু ব্যাংকের যে নাম্বারটা সেটাও কিন্তু আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এটাও এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এগুলো সব কিছুই কমপ্লিট করে নিলাম। এগুলো কমপ্লিট করে নেওয়ার পর এখান থেকে দেখুন আমি আপনি এখান থেকে আপনি আবার চেক করবেন, এখান থেকে বাংলাদেশ থাকবে, এখান থেকে আপনার ব্যাংকের যে হোল্ডার নাম সেটা থাকবে, এখানে আপনি সুইপ কোড থাকবে, এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে থাকবে। তো এটা আপনি যে কোনো অ্যাকাউন্টই ব্যবহার করতে পারেন, আপনি নিজের নামে অ্যাকাউন্ট থাকা লাগবে এরকম কোনো বিষয় না, আপনি যার অ্যাকাউন্ট থাকবে তার হোল্ডার নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পর এখান থেকে দেখুন এখান থেকে লিঙ্কে পে আউট মেথড এখানে একটা ক্লিক করে দিবেন, সামনে নতুন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে এরকম ভাবে। এখান থেকে দেখুন আমার কিন্তু নজরুল ইসলাম, আমি এই নামটাই চালিয়ে দিচ্ছি। তো আপনাদের যেই নামটা এখানে একটা ক্লিক করে দিবেন, প্রথম ক্লিকে না হলে আপনারা এখান থেকে ডাবল ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি ইউএস এর সিটিজেন কিনা। তারপর এখান থেকে দেখুন নোতে একটা টিক মার্ক দিয়ে দিবেন, তার আগে আপনি এখান থেকে দেখুন কান্ট্রিটা বাংলাদেশ অবশ্যই দিয়ে দিবেন। উপরে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন এখানে ক্লিক করলে কিন্তু আপনার দেশের নামটা খুঁজে বের করতে হবে। তারপর এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিবেন, দেখুন আমি কিন্তু নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে সবকিছু আপনি দেখাবে, এখানে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সম্পূর্ণ অ্যাড্রেসটা দেখাবে। এখানে অ্যাড্রেস লাইন টুতে অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি ফার্স্টে কিন্তু অ্যাড্রেস লাইন টুতে কিছু লিখি নাই, যার কারণে এখন আমি কি করতেছি অ্যাড্রেস লাইন টুতে আমার যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তখন এখানে ফোন নাম্বারটা দিয়ে হবে, এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিবেন, আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আবার আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে আবার নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট একটা ক্লিক করে তারপর এখান থেকে দেখুন এখান থেকে আবার আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা আপনি খুঁজে বের করবেন, আপনি যেই দেশে থাকেন না কেন আপনি কিন্তু যে অ্যাড্রেসটা দিবেন সেম অ্যাড্রেসে যদি বাংলাদেশ দিয়ে থাকেন তাহলে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখুন এখানে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আপনাদের সিগনেচার যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনারা কীভাবে সলভ করবেন। দেখুন
আমার যে প্রোফাইলের নামটা ছিল এবং যেই নামটা আপনি যদি এডিট করে নতুন করে নাম বসাইতে চান চাও বসাইতে পারেন, তো আমি এখান থেকে সেই নামটা দিয়ে দিব। তো এখান থেকে দেখুন আমি যেই নামটা ছিল সেই নামটা এখানে আমি স্ক্রিনশট রেখেছিলাম। তো আমি এখন কি করব, আমার গ্যালারিতে প্রবেশ করে আমি স্ক্রিনশটটা একটু দেখে নিব। তো আমি দেখুন স্ক্রিনশটটা দেখে নিচ্ছি, আমি যেই নামটা ফার্স্টে দিয়েছিলাম তো সেই নামটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। তো আমি দেখুন সেই নামটা এখানে ব্যবহার করে দিচ্ছি, আমি কিন্তু লাইভে দেখাবো ভাই। বলেছিলাম অনেকেরই সিগনেচারটা নাকি নিচ্ছে না, তো আমি কিন্তু লাইভে দেখাচ্ছি কিভাবে আপনি সিগনেচারটা নিবে। তো আমি কিন্তু আমার প্রোফাইলে যেই নামটা সেই নামটা এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি সিগনেচারে ক্লিক করি, নেক্সট একটা ক্লিক করে দিব, নেক্সটে ক্লিক করে দিলে দেখুন এক চান্সে কিন্তু আমার সিগনেচারটা নিয়ে নিল, দেখছেন। তো আশা করি এইভাবে সবাই সিগনেচারটা কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা চেষ্টা করলাম আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, ওখান থেকে যোগাযোগ করবেন। আর এখানে ডানে ক্লিক করে দেবেন, পেজটা একটু রিলোড করবেন, আপনার কাজ কমপ্লিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।